দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যারা সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদপত্রে বিবৃতি দিবেন তারা তৃণমূল কংগ্রেস করতে পারবেন না। দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। তৃণমূল কর্মীদের প্রতি এভাবেই হুঁশিয়ারি দিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বৃহস্পতিবার দিনহাটা কৃষি মেলা চত্বরে দিনহাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জগদীশবাবু বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার ঘটনার পর অনেকেই ভাবতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস দলটাই আর থাকবে না। তাদের এই ধারণা ভুল, কারণ পার্থ চ্যাটার্জির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলে কোনো দুর্নীতিগ্রস্তদের জায়গা হবে না। যারা দুর্নীতিগ্রস্ত, যারা দলকে রোজগারের জায়গা ভাববে, পঞ্চায়েত ভোটে তাদের টিকিট দেওয়া হবে না। মানুষের কাছে যারা গ্রহণযোগ্য হবেন তারাই একমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারবেন। এদিন দিনহাটা এক ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি সুধাংশু রায়, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ সরকার, মহিলা সংগঠনের সভানেত্রী শ্রাবণী ঝা এবং আইএনটিটিউসির সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসকে সম্বর্ধনা দেওয়া হয়। এই সম্বর্ধনা উপলক্ষে সভাকে কেন্দ্র করে তৃণমূলের বিরোধী গোষ্ঠীকে আঘাত নিলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। দিনহাটে এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ঘ বছর ধরে চলে আসছে। গত পঞ্চায়েত ভোটে দিনহাটা এক নম্বর ব্লকে বিরোধীরা কোনো রকম প্রার্থী দিতে না পারলেও তৃণমূলের দুটি গোষ্ঠী যুব এবং মাদার গোষ্ঠীর মধ্যে ভোটের লড়াই হয়েছিল। পঞ্চায়েত ভোট এমনকি পরবর্তী সময়ে লোকসভা এবং বিধানসভা ভোটেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব মেটেনি। দিনহাটা এক নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি সঞ্জয় বর্মনের অনুগামীদের সঙ্গে সেটাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার অনুগামীদের মধ্যে একটা দ্বন্দ্ব বছরের পর বছর চলে আসছে। দিন কয়েক আগে তৃণমূল কংগ্রেসের জেলার বিভিন্ন ব্লকের সভাপতি এবং শাখা সংগঠনগুলির কর্মকর্তাদের পুনর্গঠন হয়। সেই সময় দিনহাটা এক এ ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মনকে সরিয়ে দিয়ে সেখানে সভাপতি করা হয় সুধাংশু রায়কে। সুধাংশু রায় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার অনুগামী বলে পরিচিত। ফলে দলের অপর গোষ্ঠীর মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে গীতালদহ এক নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি আবু আল আজাদ সভাপতির পদ থেকে ইস্তফা দেন। ব্লকের বিভিন্ন এলাকায় সভাপতিদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ধরনের এক পরিস্থিতিতে দিনহাটা কৃষি মেলায় সভা করে দলের কর্মীদের হুঁশিয়ারি দিলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। মূল লক্ষ্য পঞ্চায়েত ভোট। কেউ কেউ সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, আমি বলবো তবে যে 2019 এর বিধানসভা নির্বাচনের পরে, 2019 এর পরে ব্লক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, বিধানসভা ভিত্তিক কমিটি হয়েছিল, 2020 এর ব্লক কমিটি তৈরি হয়েছিল গোটা কুচবিহার জেলায়। তখনকার ব্লক কমিটি যারা সভাপতি ছিলেন তারা কারা ছিলেন? আজকে যারা সভাপতি হয়েছে তারা কারা? কেন তারা একটা সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন ভাবে উস্কাই দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে? তার জন্যে নিজে সভাপতি হয়নি, সভাপতি হওয়ার ইচ্ছা ছিল, মনে সুস্থ বাসনা ছিল, অনেকে দৌর্যজ্ঞ ছিলেন, জেলা সভাপতির বাড়ি, অমুকের বাড়ি, তমুকের বাড়ি সভাপতি হতে হবে। কিন্তু আমি ধন্যবাদ জানাই অভিষেক ব্যানার্জিকে, যারা জেলা সভাপতি বা বিধায়ক কারো কথাই তারা শোনেনি, তারা এজেন্সির মধ্য দিয়ে রিপোর্ট নিয়ে বিভিন্ন সভাপতিগুলো তৈরি করেছে। আগামী দিনে তাই আমরা আজকে সম্বর্ধনা সভা করছি এই জন্যই যে আমাদের কুচবিহার জেলার কিন্তু উন্নয়নের একটা কালচার আছে। কি যখন যায় যায় সভাপতি হয় ফুলেতে ওরা দানকারী রাখার জায়গা নেই, চলছে সম্বর্ধনা, এইটা বন্ধ করার জন্য আমরা এটা করেছি। যারা সম্বর্ধনা দেবেন আজকে এখানে মঞ্চে এসে সম্বর্ধনা দেবেন, বাড়িতে গিয়ে ঘুমড়ি খেয়ে প্রত্যেকদিন সকালবেলায় গিয়ে সম্বর্ধনা দেওয়ার কোনো দরকার নেই। দলের কাজ করতে হবে, দলের কাজ করতে হবে। আমি কিছু কিছু কর্মীকে দেখি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো, সিটাই বিধানসভা বাদ দিয়ে জেলায় গিয়ে জেলা নেতার বাড়িতে, জেলা সভাপতির বাড়িতে দরবার করে, পঞ্চায়েত নির্বাচনের টিকি মনে রাখবে। রাজ্য পার্টি সিদ্ধান্ত দিয়েছে 3 মাসের মধ্যে পঞ্চায়েতের বাস্তব চরিত্র কোথায়, কোন পঞ্চায়েত কতটা কাজ করছে তার রিপোর্ট আমাকে তৈরি করতে বলেছে। ব্লক সভাপতি হয়ে গেছে, ব্লক কমিটিগুলো গঠন করার পরে আমি এই রিপোর্ট তৈরির কাজে হাত দেব। অঞ্চল ধরে ধরে প্রত্যেকটা পঞ্চায়েত ধরে 2018 পর তার কি অবস্থা ছিল, নির্বাচনে সে কতটা কাজ করেছে, তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য তার কতখানি গুরুত্ব আছে তার রিপোর্ট তৈরি করে আমরা রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবো। কোন জেলা সভাপতি, কোন ব্লক সভাপতি, কোন এমএলএ বা
দিতে পারবে না, পঞ্চায়েতের টিকিট রাজ্য পার্টি দেবে। যেভাবে এমএলএদের টিকিট রাজ্য পার্টি দিয়েছে, তেমনি ভাবে পঞ্চায়েতের টিকিট রাজ্য পার্টি দেবে। কোথাও দৌড়িয়ে কোন দাদার কাছে গিয়ে কারো কাছে গিয়ে কোন লাভ নেই, দলটা করুক, এলাকায় দলটা করুক, তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস থেকে সংগঠিত করুক। মমতা ব্যানার্জি বলেছে যে কোথাও যদি দুর্নীতি হয়, কেউ যদি দুর্নীতি করে, সে পঞ্চায়েত হোক অথবা নেতা হোক, তার বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছে। আমরা যেন সেই রাস্তায় আমাদের যেতে না হয়, আমাদেরকে সেই রাস্তায় যাতে যেতে না হয়, যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, যারা পঞ্চায়েত আছেন, যারা অঞ্চল সভাপতি আছেন, নেতৃত্বরা আছেন, আমি সাবধান করে দিচ্ছি যে আমাদের দল এবার কঠোর ভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমরা কোন দুর্নীতিকে প্রশ্রয় দেব না, কোন দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা আগামী দিনে মানুষের জন্য পঞ্চায়েত তৈরি করতে যাই, যে পঞ্চায়েত জনগণের জন্য তৈরি হবে, জনগণের কাজ করবে, সেই পঞ্চায়েত আমরা আগামী দিনে তৈরি করি। অনেকে ওই ইডি সিবিআই পার্থ চ্যাটার্জি অনুব্রত অ্যারেস্ট হওয়ার পরে অনেকে মনে মনে ভাবছেন যে তৃণমূল কংগ্রেসটা কোথায় শেষ হয়ে যাবে। অনেকে বিজেপির নেতার বাড়িতে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করছে, আমি তাদেরকে বলব কত একুশে আগস্ট আসানসোল আর বনগাঁ পুরসভার উপনির্বাচন, ভোটের রেজাল্ট গতকালকে বেড়ে আসানসোল পুর নিগমের ভোটে বিজেপির জামানা বাজেয়াপ্ত হয়েছে, সেকেন্ড পজিশনে বাম ধরনা। বনগাঁ উপনির্বাচনে বামকুণ্ড জামানা বাজেয়াপ্ত হয়েছে, বিজেপির সেকেন্ড পজিশন পজিশন ভোটের কত আসানসোলে আমাদের প্রার্থী তাদের জায়গা আগামী দিনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে হবে না, পরিষ্কার করে শুনে নেবেন। তাই আমি অনুরোধ করব, কে কোথায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই, আমরা তৃণমূল কংগ্রেস সিরাই বিধানসভা সংগঠিত, আমরা সিরাই বিধানসভা গোড়াখুঁটি বিহার জেলায় তৃণমূল কংগ্রেসকে একটা জায়গায় আমরা দাঁড় করে আমরা দেখিয়ে দেব 2023 পঞ্চায়েত নির্বাচন কাকে বলে। আমরা 2019 লোকসভা নির্বাচন করেছি, আমরা কারো কাছে রিগিং করে ভোট দিইনি, আমরা কোনো জায়গায় রিগিং করিনি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আমরা 37,000 জিতেছি। আমরা পঞ্চায়েত নির্বাচন আগামী 2023 জনগণের কাছে উন্নয়নের দিকে আমরা ভোট চাইব। তৃণমূল কংগ্রেস 11 সাল থেকে 2022 মানুষের জন্য যে কাজ করেছে সেই কাজের নিরিখে আমরা ভোট চাইব, ওই বিজেপির মতো মিথ্যা প্রতিশ্রুতি। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2,000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।